আসসালামু আলাইকুম, ডিএসটিভি খবর থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি সঞ্জিত আক্তার। হেমাদপুর তেতুলঝরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও যুগ্ম সাধারণ সম্পাদক ফখরুল আলম সমরের উদ্যোগে 2 নং ওয়ার্ড শাখার শোকাবহ আগস্ট শীর্ষক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রিপোর্ট করেছেন আমাদের ডিএসটিভি খবরের স্টাফ রিপোর্টার সাংবাদিক জুয়েল রানা। বিস্তারিত দেখুন আমাদের ডিএসটিভি খবরে। দর্শক আমাদের সাথে থাকবেন, ডিএসটিভি খবরের সাথে থাকবেন, ধন্যবাদ। আওয়ামী লীগের 2 নম্বর ওয়ার্ড শাখা কর্তৃক আজকে আলোচনা সভার সম্মানিত সভাপতি, মঞ্চে উপস্থিত অন্যান্য আলোচকবৃন্দ ও সামনে বসা অত এলাকার মুরব্বী ছাত্র যুবক ভাইরা, সবাইকে জানাই মুজিবীয় শুভেচ্ছা। কে বলেন মুজিব ভাই? মুজিব সারা বাংলায় এক, মুজিব লোকান্তরে, লক্ষ মুজিব ঘরে ঘরে। লক্ষ মুজিব না, কোটি কোটি মুজিব আজকে বাংলার প্রত্যেকটা ঘরে ঘরে। ওরা ভেবেছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার মধ্য দিয়ে বঙ্গবন্ধুর আদর্শকে ধ্বংস করে ফেলা যাবে, কিন্তু হয়েছে তার উল্টো। আজকে দিন যত গড়িয়েছে, বঙ্গবন্ধুর আদর্শের শৈলী তত বৃদ্ধি পেয়েছে। কি কথা ঠিক কিনা? আমি শ্রদ্ধার সাথে স্মরণ করি জাতির পিতা বঙ্গবন্ধু। আগস্টে গ্যারেট হামলা যারা শহীদ হয়েছেন, এই আগস্ট মাসের সকল শহীদকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি এবং আপনাদের সকলের কাছে আমার অনুরোধ করছি যে আমরা যারা হিন্দু তাদের হিন্দু ধর্মাবলম্বী অনুযায়ী, যারা মুসলমান আমরা মুসলিম ধর্ম শিক্ষকতার কাছে প্রার্থনা করব তাদের মহান আল্লাহ তালা মহান শিক্ষকতা এই সকল শহীদদের বেহেস্তের সর্বোত্তম দান করেন। এই বঙ্গবন্ধু শেখ মুজিবকে